সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবার সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইমোতে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। আমরা জানি যে কোনো ওয়েবসাইটে টু স্টেপ ভেরিফিকেশন অন করে থাকলে সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা 99% কমে যায়, সেই ওয়েবসাইটটি আর কখনো হ্যাক হবে না। সেম ভাবে আপনি যদি ইমোতে এই কাজটি করেন তাহলে ইমো হ্যাক না হওয়ার সম্ভাবনা 99%। তো কিভাবে করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবাই ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে। ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে প্লাস একটা আইকন দেখতে পারবেন, আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল ওয়েব কল। গ্লোবাল ওয়েব কল কি এবং এটা কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটি দেখার জন্য আমার আইবারে ক্লিক করুন। আইবারে একটি লিঙ্ক দেওয়া আছে যে গ্লোবাল ওয়েব কল কি এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেই ভিডিওটি দেখে আপনি গ্লোবাল ওয়েব কল ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, মোর অপশনে ক্লিক করতে হবে। এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশন দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিচে টু স্টেপ ভেরিফিকেশন এটা অফ করা আছে, আমরা জাস্ট এটা অন করব। তো কিভাবে অন করতে হয় সেটাই দেখাচ্ছি। এর জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন জাস্ট এখানে ক্লিক করব, এরপর আমরা যেটা করব এটা অন করে দেব। অন করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখানে আমরা যেটা করব এখানে ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আপনি যেই ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেই ডিভাইস এখানে কিন্তু শো করবে। এই ডিভাইসটি আপনার ট্রাস্টেড, অর্থাৎ এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার ইমো আই যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু লগ ইন দিতে পারবে না কেউ। কেউ যদি আপনার ইমো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চায় তাহলে অবশ্যই আপনার ইমো যে নাম্বার দিয়ে খোলা আছে সেই নাম্বারটি তার প্রয়োজন হবে, সেই নাম্বার বা সেই সিম ছাড়া কিন্তু সে অ্যাক্সেস নিতে পারবে না। ঠিক আছে, এরপর আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে মাই ট্রাস্টেড ডিভাইস, এখানে আপনার ডিভাইসের নাম থাকবে। এখন আমরা যেটা করব, মাই ট্রাস্টেড ডিভাইস জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব। কোনো সময় যদি দেখেন যে এখানে আপনার যে ডিভাইস সেই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস আছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তখন আপনারা যেটা করবেন, চেঞ্জ ট্রাস্টেড ডিভাইস জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ট্রাস্টেড যে ডিভাইস, অর্থাৎ আপনার যে মোবাইল সেই মোবাইলটি কিন্তু সেট করে নিতে পারেন, আদারওয়াইজ অন্য কোনো ডিভাইসের নাম থাকলে সেটা রিমুভ করে দিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও। তার নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।